เอ็ดโคตรแรกAssalamu alaikum. Welcome back to my channel Positive Diary BD. আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। তো দেখো এবার আমরা কাঁঠাল খেয়ে নিচ্ছি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তো এখানে তো পাকা কাঁঠাল খেতেই হবে আর এখনো আমাদের কাছে প্রচুর কাঁঠাল আছে বাড়ির আশেপাশে প্রচুর গাছ প্রচুর কাঁঠাল তো এগুলো তো বিক্রি হয় না যতটা সম্ভব আমরা খাই আত্মীয়স্বজন নেয় পাড়া প্রতিবেশী এবং সাথে সাথে অনেকগুলো নষ্ট হয়ে যায় তো দেখো আমার কাঁঠালটা ভীষণ পছন্দ তো প্রচুর গরম কয়েকদিন খেতে পারিনি তো আজ দেখলাম যে মেঘলা মেঘলা তো সেই জন্য আমার কাছে মনে হলো একটু কাঁঠাল খাই তো আর পেকেও যাচ্ছে বলো বাড়ির কাঁঠাল একদম টাটকা ফরমালিন ছাড়া তো এগুলো বলো কার না খেতে ইচ্ছে করে তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি কাঁঠাল বের করে সাথে আমার হাজবেন্ড খাচ্ছে এক ভাবি আছে তো সবাই মিলে আমরা কাঁঠাল খেয়ে নিলাম তো সেটা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম দেখো বন্ধুরা একদমই কাঁঠালটা খেতে কী যে মিষ্টি ছিল আর দেখো আমাদের ঘর থেকে জানালা দিয়ে এভাবে দেখা যায় যে ইটগুলো ঘোড়ার গাড়িতে করে নিচ্ছিল আমার ভীষণ ভালো লাগলো আর হাঁটতে হাঁটতে বাইরে যখন হাঁটলাম এগুলো দেখলাম এগুলো হচ্ছে মাশরুম হয়ে আছে ঘাসের মধ্যে কি সুন্দর আমার আসলে ভীষণ ভালো লাগলো গ্রামে এসে আমি এভাবে দেখতে না খুব ভালোবাসি ছোটো ছোটো জিনিসগুলোকে না খুবই খুঁটি খুঁটি দেখে আর দেখো এগুলো ছিল ডুমুর ফল তো আমার খুবই ইচ্ছে ছিল এগুলো পেরে তারপর রান্না করি অথবা ভর্তা করি খাই আমি ছোটোবেলায় খেয়েছিলাম মা রান্না করে দিত তো এখন না অনেক দিন ধরে খাই না আমার খুব ইচ্ছে ছিল আসলে পারলাম না তো মনের ইচ্ছাটা মনেই থাকলো দেখো আমি খেতে পারলাম না আর কেন পারলাম না সেটা হচ্ছে পাততে অনেক কষ্ট আর নিচে ছিল অনেক জঙ্গল এই জঙ্গলের জন্য আসলে আমি ওখানে গিয়ে যে ডুমুরগুলো নিয়ে আসবো সেটা আর হলো না তো যাই হোক এরপরে মনে হলো যে ঢেঁকি শাক দেখলাম তো এই ঢেঁকি শাকগুলো আমি তুলে নেব অনেক ঢেঁকি শাক তো এগুলো নিয়েই আমি রান্না করব তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অনেক ঢেঁকি শাক তো আমি আর সাথে জুলি আছে দুজনে মিলে ঢেঁকি শাক তুলবো আর এরই মধ্যে আপছানা এবং আবরার পাশে একটি অটো বলে এটাকে অটো বাইক এগুলোতে উঠে ওরা খুব এনজয় করতেছিল দেখো দুই ভাই বোন ভাই বলতেছিল আমি চালাই তুমি সাথে থাকো আমার দেখে আসলে খুব ভালো লাগছিল দেখো তোমরা দেখতে থাকো ওরা গ্রামে এসে কী যে মজা করতেছে দেখো আর আমি কিন্তু গ্রামে আসা আসলে ওদের জন্যই কারণ গ্রামে ওদের এত ভালো লাগা এতটা আনন্দ করে যেটা ওদের জন্যই আমার গ্রামে আসতে হয় আর ওই যে দূরে দেখা যায় আসলে একটি লোক আছে সম্ভবত মাছ নিয়ে আসছে দেখো এটা হচ্ছে মাছ নিয়ে আসছে একদম ছোট ছোট জ্যান্ত মাছ এগুলো সম্ভবত পুকুরে ছাড়তেছে তো আমি দূর থেকে দেখে আমার ভালো লাগলো চলে আসলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম দেখো অনেক ধরনের মাছ আছে এটা সম্ভবত রুই মাছের পোনা তো যাই হোক এটা আপনার দেখে তো লাফাচ্ছিল আর আমি বসে আছি যে এর মধ্যে থেকে যদি একটু মরা মাছ অথবা তোমার দেখা গেছে যে মাছগুলো জীবিত নেই সেগুলো পাওয়া যায় তাহলে আমি নিয়ে নেব এবং রান্না করব আমি এগুলো ছোট্ট ছোট্ট মাছ খেতে না খুব ভালোবাসি ভাজি খেতে যেগুলো একদম টাটকা টাটকা মাছ আসলে আমি কড়া কড়া করে ভাজবো তারপরে একটি শুকনো মরিচ দিব ভাত খাবো আমার ভীষণ ইচ্ছে করে এগুলো আমি খুবই ভালোবাসি তো দেখো মাছগুলো পুকুরে দেওয়ার জন্য মানে লোকটা কীভাবে কী দিচ্ছিল আর শেখাচ্ছিল আমার ভীষণ ভালো লাগছে তো চলো এবার আমরা কিছু মাছ নিয়ে নিলাম আমাদেরকে দিয়ে দিল আমরা চলে যাই মাছ কাটার জন্য ও ফাইন আসো দেখি এটা কী করবো আমরা আসো আসো এই মাছগুলো কী করবো আসো দেখি আমরা কাটবো জুলি আসো জুলি জুলিকে ডাকো তো দেখো আমি জুলিকে মাছ করতে দিলাম আর তোমাদের সাথে তো বলাই হয়নি আসলে অনেকদিন গ্রামে ছিলাম তো এবার আমার ফিরে যাওয়ার পালা কারণ আমাকে তো চাকরি করতে হয় সেই জন্য আমাকে তো যেতেই হবে আর ছেলেমেয়ের স্কুল খুলে গেল তো যে কারণে তো যেতেই হবে আসলে গ্রামে আসলে ভীষণ ভালো লাগে আর প্রচুর কষ্ট অনেক গরম অনেক রোদ তারপর আবার এরকম ভাঙাচোরা ঘরের মধ্যে আমার ভীষণ কষ্ট হয় তো সব কিছু মিলে একটা আনন্দ কাজ করে আবার কিছু কিছু জিনিস খুবই কষ্ট হয় তো তারপরও মেনে নিয়ে ভালোবাসার মানে একটা আবেগ ভালোবাসা বলো যে সব কিছু মিলাই এখানে থাকে তো যাই হোক বাস্তবতা তো মানতে হবে তাই না আর নিজেদের
যেমনই হোক, তোমরা গত ভিডিওতে আমাকে বলেছো যে কাঁচা হোক তবুও তোমার, আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো, তো যাই হোক এর জন্য আমি আর লজ্জাবোধ করছি না, কারণ আমার যেটা আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তোমরা যারা আমার ভিডিও এখনও ভালোবেসে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে নিও, আর যারা এখন নতুন আসছো আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি না থাকে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাহস বা উৎসাহ কিছুটাই পাবো না। তো দেখো আমি এর মধ্যে একটি পেয়ারা পারলাম, পেয়ারা খেয়ে নিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, বাড়ি যাওয়ার আগে আমি ছোট ছোট কিছু জিনিস নিই, সেটা হচ্ছে কচুর শাক, তারপরে খেতে যদি কোনো সবজি থাকে, লেবু, এসব জিনিস আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো আমি কেটে নিয়েছি কচুর শাকগুলো, এবার আমি লেবু তুলবো। লেবু বাগানে ঢুকতে ভীষণ ভয় লাগছে, কারণ তোমরা আগেও দেখেছো লেবু বাগানটা প্রচুর জঙ্গল এবং ওখানে নাকি অনেক ধরনের পোকামাকড় আছে। তো যাই হোক যেখানে একটু ফাঁকা, আর এই বাড়িটা হচ্ছে আমার মেজো ভাই ভাবির, মানে মেজো ভাসুর আর কি, তো এখানে কেউই থাকেন না, তারা শহরে থাকে, তো সেই জন্য এখানে এভাবেই পড়ে আছে। তো মেজো ভাবি যখন চলে যান বলেছিলাম যে লেবু নিয়ে যাব, আর এভাবে কেউই খায় না আসলে, প্রচুর লেবু। তো আমি দেখলাম যে লেবুগুলো নিয়ে রস করে আমি অনেক কাজে লাগাতে পারবো, তো সেই জন্য আমি লেবু নিচ্ছিলাম, সাথে আমার মেয়েও ভাতিজি ছিল, আমরা প্রচুর লেবু তুলতেছিলাম আর কথা বলতেছিলাম। দেখো আমাদের বাড়িতে এত ফল ফলাদি, এত লেবু, অথচ খাওয়ার কোনো লোক নেই, আর আমি লেবুটা হাতে নিয়ে আমি বলতেছিলাম যে মেজোভাবি আমি কিন্তু আপনার গাছের লেবু নিচ্ছি দেখেন। তো আমি আসলে মেজোভাবি তো বাসায় নেই, তাও মজা করে বলছিলাম। আর দেখো বাড়িতে এরকম চারিদিকে, কারণ তাদের তো শহরে সব বাসা আছে, এখানে কেউ থাকেন না, তো যে কারণে ঘর বাড়িগুলো না এভাবেই পড়ে আছে। তো যাই হোক যখন আসে তখন পরিষ্কার করে সবাই মিলে আমরা একসাথে থাকি, আবার যার যার সময় মতো চলে যায়। তো এরই মধ্যে এখন দেখো আমাকে চলে যেতে হবে, খুব তাড়াহুড়া করে সব গোছাচ্ছিলাম, আর আফসানার আব্বু একটু পরে পরে বলতেছিল যে বেশি যেন করো না কোনো কিছু, যদিও বা গাড়িতে যাব মানে প্রাইভেট কার আসবে, তারপরও সে বারবার বলতেছিল অত কিছু নিও না, অত কিছু নিও না। তো আমি আমার মতন করে, দেখো গ্রামের এরকম জিনিস, এই যে দেখো ধনে পাতা কত সুন্দর, মানে এগুলো শহরে তো কিনা পাওয়া যায়, কিন্তু দেখা গেছে মনের একটা ভালো লাগা নিজের বাড়ি থেকে নেওয়া, এভাবে পড়ে আছে কত জিনিস, দেখো একটু একটু নিলে আমার পুরো এক সপ্তাহ চলে যাবে। এই যে দেখো মানে চারিদিকে, তোমরা বিশ্বাস করো মানে যেটা বাড়ির লোকেরা খায় না পচে যায়, ওইটা থেকে যদি আমি একটু একটু নিয়ে আসি আমি 10 দিন খেতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। তো দেখো তোমরা কথা বলতে বলতে আমি পেঁপে ছিঁড়ে নিলাম, আর এটা হচ্ছে আদা পাকা হয়ে আছে, এরকম বহুত পেঁপে বাঙ্গি অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আসলে খাওয়ার লোক নেই বা এখানে শুনছি যে পোকা আছে, কি বলে বল্লা, তো এই জন্য এখানে কেউই আসে না ভয়ে। তো আমি অনেক সাহস করে আসলাম আল্লাহ আল্লাহ করতে করতে, যাই হোক ছেড়ার পরে একটু মায়া হলো কেন জানি, আসলে এটা আমার শ্বশুরবাড়ি যদিও, তো চারিদিকটা দেখে ভীষণ মায়া লাগলো, চলে যাব মনে হলো, যে একটু একটু করে মায়া জন্মানো শুরু করলে, এটাই হয়তো বা আমরা মেয়ে মানুষ যে যেখানে যাই আপন করতে শিখি। তো চারিদিকটা এই জন্য একটু দেখে নিচ্ছিলাম ভালো করে, আর সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের, এখন আমাদের বলতে আফসানার আব্বুকে দেওয়া হয়েছে। দেখো আল্লাহর যদি রহমত থাকে ইনশাল্লাহ এখানে আমাদের কিছু একটা হবে, মাথা গোঁজার ঠাই, এই আশায় আশায় বসে আছি, আর সেই সাথে লাগবে তোমাদের অনেক ভালোবাসা ও দোয়া। এই তো শুরু হয়ে গেল বৃষ্টি দেখো তোমরা, আর গ্রামের বৃষ্টির আওয়াজ তো ভীষণ ভালো লাগে, কিন্তু হাঁটতে খুবই খারাপ লাগে, আর আমি কি করব বলো তো। দেখো আমার এত গোছানো লাগবে, চারিদিকটা এত এলোমেলো যে এ ঘর থেকে ও ঘরে যাওয়া লাগবে এক একটা জিনিস খুঁজতে, কারণ আমাকে তো চলে যেতে হবে এখন বাসায় ঢাকাতে। আর এই যে দেখো আমি কি বলবো তোমাদের সাথে, কি শেয়ার করব বলো তো, দেখো আমার কষ্ট কিভাবে পানি পড়তেছে ঘরের মধ্যে। তো আল্লাহর এত রহমত ছিল যে প্রচুর গরম ছিল, সেটা এক কথা খারাপ লেগেছে, কিন্তু বৃষ্টি হলে আসলে আমি থাকতেই পারতাম না হয়তোবা, বা যেখানে ঘুমাই সেখানেও পানি পড়তো। তো তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আসলে আমাকে ঢাকা কেন যেতে হয়, চাকরি কেন করতে হয় সেটা তো তোমরা বুঝতে পারো, তাই না? দেখো শুধু তো পেট বাঁচানোর জন্য নয়, আসলে এই যে এরকম অবস্থায় ঘরটা ভাঙাচোরা অবস্থায় দীর্ঘ প্রায় 30 বছর ধরে পড়ে আছে, তো এভাবে আমি যদি বাড়িয়ে থাকি আরও 30 বছর থাকবে, এর কোনো মানে বিকল্প নেই। তো যাই হোক এই জন্যই আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের হাত ধরে আসলে চলতে হয়, আমাদের স্বল্প আয় নিয়ে আমার হাজব্যান্ডকে আমার একসাথে আমাদের হাঁটতে হয়, জব করতে হয়। তো এই কারণেই আমাদের ছেলে মেয়ে মানুষ করা বলো, একটা ভালো ঘর দেওয়া বলো, যে কারণে শহরে ছুটতে হয়। তো আজ তোমাদের সাথে আমি বলে নিচ্ছি যে আমি বাড়ি থেকে বিদায় নিব, এটা বাড়ির ভিডিও, আমাদের শেষ ভিডিও এবারের মতো।
তো তোমরা সবাই আমার পাশে থেকো আর ভীষণ দোয়া রাখবা। আসলে আমি ভীষণ কষ্ট নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার জানি খুবই কেন খারাপ লাগতেছে। আসলে মা বাবা যদি কাছে থাকতেন হয়তো বা দাঁড়িয়ে থেকে দেখতেন যে আমি যাচ্ছি। প্রচুর বৃষ্টি ছিল, আশেপাশে কেউই নেই, ভীষণ খারাপ লাগলো, কারণ বৃষ্টির কারণে কেউই অন্য ঘর থেকে আসতে পারিনি। তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আসলে আমার আবেগে কেন জানি খুবই খারাপ লাগছে, আমি বোঝাতে পারবো না। যাই হোক, গাড়িতে উঠবো, বৃষ্টি একটু থামলেই তো এরপরে আমি চলে যাব ঢাকায়। দেখতে থাকো, আর এই দেখো গাড়ির পথটাও শেয়ার করে নিলাম। তোমরা অনেক ভালো থেকো, পরবর্তী ভিডিও ঢাকায় গিয়ে শেয়ার করব। আর অনেক অনেক দোয়া রেখো, তোমরাও অনেক ভালো থেকো, সেই দোয়া আমি রাখতেছি। আজ আর কথা বলবো না, সবাই অনেক ভালো থেকো, আর পরবর্তী ভিডিওটুকু দেখতে দেখতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।